নমস্কার দর্শক বন্ধুরা, রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আমি কৃষ্ণ বিশ্বাস আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকের ভিডিওটিতে আমি সাধারণত আলোচনা করব ড্রাগন গাছের সঠিক জাত নির্বাচন করা নিয়ে এবং সঠিক চারা কোথা থেকে কিনতে পারবেন এই বিষয় নিয়ে। প্রথমেই বলে রাখি, সঠিক জাত নির্বাচন করার পাশাপাশি ড্রাগনের ব্রাঞ্চ বা চারা কেনার আগে আপনাকে দেখে নিতে হবে যে চারা বা ব্রাঞ্চগুলো মাদার গাছ থেকে তৈরি করা কিনা। কারণ মাদার গাছ থেকে চারা কিংবা ব্রাঞ্চ কিনলে সেইগুলিতে দ্রুত ফল চলে আসবে। এছাড়া মাদার গাছের ব্রাঞ্চের গুণমান অনেক ভালো হয়। আমার কাছে যেই সমস্ত ড্রাগন ভ্যারাইটিগুলো আছে সেগুলি এই রকম ফল ধরা গাছের ডাল থেকে তৈরি করা, একদম সুস্থ সবল ব্রাঞ্চ এবং চারা আমার কাছ থেকে আপনারা কিনতে পারবেন। এইখানে একটি বিষয় বলে রাখি, অনেক দর্শক বন্ধু আমার কাছ থেকে ড্রাগন চারা কিনে নিয়েছেন। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমার কাছ থেকে ড্রাগন চারা কিনতে আপনাদের কোনো অসুবিধা হয়েছে কি না বা কোনো প্রকার ব্যবহার খারাপ পেয়েছেন কি না, আমাকে আগেই টাকা পেমেন্ট করে আপনাদের কোনো অসুবিধা হয়েছে কি না এবং যেই সমস্ত চারাগুলো আমি আপনাদেরকে দিয়েছি সেগুলি এখন কেমন আছে, এই সমস্ত কিছু জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনার এই মূল্যবান কমেন্টের জন্য আমার অনেক উপকার হবে। আগামীতে যারা চারা কিনতে চাইবে তারা এই কমেন্ট দেখে হয়তো আমার প্রতি ভরসা পাবে। আপনাদের মূল্যবান কমেন্টের জন্য আমি চির কৃতজ্ঞ থাকব। আরেকটি বিষয়ে বলে রাখি, ড্রাগন গাছের দাম সারা ভারতবর্ষে এবং বাংলাদেশের সমস্ত জায়গায় একই রকম থাকে না, যার যার এলাকার উৎপাদন অনুযায়ী দাম হয়। ড্রাগন গাছের দাম হয়তো আমার কাছে এই মুহূর্তে সামান্য একটু বেশি হতে পারে, কিন্তু চারার গুণগত মান অনেক ভালো পাবেন। হ্যাঁ, আমি কথা দিচ্ছি আগামী 2024 সালের মাঝামাঝিতে আমিও খুব সামান্য দামে চারা বিক্রি করব। এই মুহূর্তে আমার কাছে যেই সমস্ত ভ্যারাইটিগুলো আছে সেই সমস্ত ভ্যারাইটি দাম সহ লিস্ট উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে হাই লিখে পাঠাবেন, আমি সময় মতো আপনার কাছে পাঠিয়ে দেব। বন্ধুরা, একটি বিষয় মাথায় রাখবেন, আপনারা চারা যেখান থেকেই কিনে নেন না কেন অসুবিধা নেই, তবে মাদার গাছ দেখে অবশ্যই নেবেন। দর্শক বন্ধুরা, এবারে চলুন সঠিক কোন জাতটি আপনি নির্বাচন করবেন সেই বিষয়ে বলি। প্রথমেই বলি, ড্রাগন গাছের জাতের সীমানা পাওয়া মুশকিল। প্রায় 150 বেশি পরিমাণে এই ড্রাগন জাতের ভ্যারাইটি রয়েছে, তবে বেশিরভাগ জাতই হল রেয়ার ভ্যারাইটি। বাণিজ্যিক হিসাবে মাত্র 10টিরও কম ভ্যারাইটি চাষ করা সম্ভব। বাণিজ্যিক হিসাবে চাষ করতে পারবেন এই রকম 4-5টি ভ্যারাইটির নাম আজকে আমি আপনাদেরকে বলবো। আমি চাষ করার জন্য আপনাদেরকে প্রথমেই যে জাতটির কথা বলবো সেটি হলো সিয়াম রেড। এই যে দেখুন, সিয়াম রেড ফলটি বেশ সুন্দর রং হয়, এভারেজ সাইজ অনেকটাই ভালো, খেতেও বেশ ভালোই মিষ্টি। সবচেয়ে বড় কথা, এই জাতের গাছের রোগবালাই খুবই কম। আমার টবের যেই সমস্ত গাছগুলো দেখতে পাচ্ছেন তার বেশিরভাগগুলিই হলো সিয়াম রেড ভ্যারাইটি। দুই নম্বরে যেই জাতটির কথা আপনাদেরকে বলবো সেটি হলো জাম্বু রেড। এটিও বেশ ভালোই হয়, বড় সড়ো ফলের সাইজ হয়, খেতে মিষ্টি, গায়ের রং খুব সুন্দর। এই জাতটির রোগবালাই বলতে একটু ফাঙ্গাসের আক্রমণ বেশি হতে পারে, তবে সময় মতো ট্রিটমেন্ট করলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এছাড়াও জাম্বু রেড ভ্যারাইটির আরেকটি গুণ আমি লক্ষ্য করেছি, এই গাছগুলো খুব দ্রুত বাড়ে। তিন নম্বরে যেই জাতটির কথা আমি বলবো সেটি হলো মোরাক্কান রেড। মোরাক্কান রেড ভ্যারাইটিকেও আপনারা বাণিজ্যিক হিসাবে চাষ করতে পারবেন। চার নম্বরে যেই ভ্যারাইটিটির কথা আপনাদেরকে বলবো সেটি হচ্ছে পিঙ্ক রোজ। এই পিঙ্ক রোজ ভ্যারাইটিও আপনারা বাণিজ্যিক হিসাবে চাষ করতে পারবেন। পাঁচ নম্বরে অন্তিম যেই ভ্যারাইটিটির কথা আপনাদেরকে বলবো সেটি হলো ভিয়েতনাম কিং। আগের চারটি ছিল লাল রঙের ভ্যারাইটি, তবে ভিয়েতনাম কিং হলো সাদা জাতের। অনেকে সাদা জাতের ফলটি কম পছন্দ করেন, তবে এই জাতটির বিশেষত্ব হলো এটি সংখ্যায় প্রচুর পরিমাণে একসাথে ধরে।
যেহেতু একসাথে অনেক পরিমাণে ভিয়েতনাম কিং ফলটি ধরে থাকে, তাই উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য চাষ করা যেতেই পারে। সুতরাং বন্ধুরা, আপনারা যদি কেউ বড় বাগান করতে চান, তাহলে এই পাঁচটি জাতের মধ্যে সিয়াম রেড এবং জাম্বু রেড অবশ্যই রাখবেন। এর পাশাপাশি বাকি জাতগুলো আপনারা চাষ করতে পারবেন। আপনাদেরকে আবারও বলে রাখি, বড় বাগান করতে হলে সঠিক মাদার গাছ দেখেই তবেই চারা সংগ্রহ করবেন। ড্রাগন চাষ প্রাথমিক দিকে খুবই ব্যয় সাপেক্ষ, তাই চারাটি অবশ্যই দেখে শুনে নির্বাচন করবেন। আপনারা আমার কাছ থেকেও চারা কিনতে পারবেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে SMS করবেন, আমি সময় মতো আপনাদেরকে রিপ্লাই করব। সুতরাং বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন। কোনো বিষয়ে প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি আমার সাধ্যমতো আপনাদের প্রশ্নের জবাব দেব। ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।